মনে করি না যে একজন ব্যক্তি ইস্তফার দেওয়া না দেওয়ার উপর দাঁড়িয়ে থাকে। আমরা মনে করি যে একটা রাজনৈতিক দল, শাসক দল যারা শাসন ক্ষমতায় আছেন, তাদের এই প্রকাশ্য দুর্বৃত্তায়ন বন্ধ করে মানুষের, তারা মানুষকে মানুষ মনে করে না, যারা ভোট দিতে দেয় না, যারা ভোটের লাইনে বিভিন্নভাবে সন্ত্রাসী দিয়ে, বাইক বাহিনী দিয়ে সাধারণ মানুষকে অত্যাচার করে ভোটে ভোটাধিকার থেকে বঞ্চিত করে, এই সরকার কোনোদিনই ক্ষমতায় রাখতে পারে না। যদিও মনে করছে ক্ষমতার বলে বলিয়ান হয়ে, ক্ষমতার দম্ভে ওরা বলছে মানুষের প্রয়োজন নেই, অত্যাচার করে প্রকাশ্যে মুখ্যমন্ত্রী বলছেন, আজকে বিকাল থেকে দেখবেন প্রকাশ্যে মন্ত্রীরা বলছেন, মন্ত্রীরা সেখানে গিয়ে একটা রাজনৈতিক দলের আক্রমণের নেতৃত্ব দিচ্ছেন, রাজ্য স্তরের নেতৃত্বরা প্রকাশ্যে গিয়ে একটা রাজনৈতিক দলের উপর আক্রমণের বা কার্যালয় আক্রমণের নেতৃত্ব দিচ্ছেন, একজন কেন্দ্রীয় মন্ত্রী সোজাসুজি চলে যান। তাহলে যদি ওদের গিয়ে এই সব গণ্ডগোল থামাতে হয় তাহলে রাজ্যের পুলিশ প্রশাসনের কী কাজ? আমি দেখেছি, আশ্চর্য হয়েছি, মন্ত্রী সরাসরি এসপি সব উনার প্রশাসনের সুপারিনটেনডেন্ট অফ পুলিশের সঙ্গে তর্ক জুড়ে দিয়েছেন, বিতর্ক করছেন, এখানে কি পরিস্থিতি দাঁড়িয়েছে, এখানে তো এটা মানে দুর্বৃত্তায়ন আর শক্তির মহড়া, কে কত মাসল পাওয়ার আছে। এই রাজ্যের মানুষ অসহায়, নিরীহ, শান্তিপ্রিয় মানুষ যারা এই সমাজের ভদ্র, শিক্ষিত, সজ্জন মানুষ, তারা আজকে বেরিয়ে কথা বলতে পারছে না। এই রাজ্যে কোনো ইস্যুতে আজকে পাঁচজন বুদ্ধিজীবী একটা মিছিল করতে পারে না, তারা বেরোতে সাহস পায় না, কোনো রাজনৈতিক দলের কোনো কর্মকাণ্ডে মানুষ আসতে চায় না, এমন একটা ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি করেছে। যে পরিস্থিতির শেষ কথা হচ্ছে নির্মূল হয়ে যাবে ভারতীয় জনতা পার্টি। আপনি দেখবেন আগামী বিধানসভায় এই দুর্বৃত্তদের দিয়ে তারা নির্বাচন করবে ভেবে রেখেছে। ওরা জানে না মানুষ শুধু সময়ের অপেক্ষায় আছে, আগামী নির্বাচনে একটি আসনও এই ভারতীয় জনতা পার্টি এই গায়ের জুড়ে দুর্বৃত্তায়ন করে জিততে পারবে না। মনে করি না যে একজন ব্যক্তি ইস্তফা দেওয়া না দেওয়ার উপর দাঁড়িয়ে থাকে। আমরা মনে করি যে একটা রাজনৈতিক দল, শাসক দল যারা শাসন ক্ষমতায় আছেন, তাদের এই প্রকাশ্য দুর্বৃত্তায়ন বন্ধ করে মানুষের, তারা মানুষকে মানুষ মনে করে না, যারা ভোট দিতে দেয় না, যারা ভোটের লাইনে বিভিন্নভাবে সন্ত্রাসী দিয়ে, বাইক বাহিনী দিয়ে সাধারণ মানুষকে অত্যাচার করে ভোটে ভোটাধিকার থেকে বঞ্চিত করে, এই সরকার কোনোদিনই ক্ষমতায় রাখতে পারে না। যদিও মনে করছে ক্ষমতার বলে বলিয়ান হয়ে, ক্ষমতার দম্ভে ওরা বলছে মানুষের প্রয়োজন নেই, অত্যাচার করে প্রকাশ্যে মুখ্যমন্ত্রী বলছেন, আজকে বিকাল থেকে দেখবেন প্রকাশ্যে মন্ত্রীরা বলছেন, মন্ত্রীরা সেখানে গিয়ে একটা রাজনৈতিক দলের আক্রমণের নেতৃত্ব দিচ্ছেন, রাজ্য স্তরের নেতৃত্বরা প্রকাশ্যে গিয়ে একটা রাজনৈতিক দলের উপর আক্রমণের বা কার্যালয় আক্রমণের নেতৃত্ব দিচ্ছেন, একজন কেন্দ্রীয় মন্ত্রী সোজাসুজি চলে যান। তাহলে যদি ওদের গিয়ে এই সব গণ্ডগোল থামাতে হয় তাহলে রাজ্যের পুলিশ প্রশাসনের কী কাজ? আমি দেখেছি, আশ্চর্য হয়েছি, মন্ত্রী সরাসরি এসপি সব উনার প্রশাসনের সুপারিনটেনডেন্ট অফ পুলিশের সঙ্গে তর্ক জুড়ে দিয়েছেন, বিতর্ক করছেন, এখানে কি পরিস্থিতি দাঁড়িয়েছে, এখানে তো এটা মানে দুর্বৃত্তায়ন আর শক্তির মহড়া, কে কত মাসল পাওয়ার আছে। এই রাজ্যের মানুষ অসহায়, নিরীহ, শান্তিপ্রিয় মানুষ যারা এই সমাজের ভদ্র, শিক্ষিত, সজ্জন মানুষ, তারা আজকে বেরিয়ে কথা বলতে পারছে না। এই রাজ্যে কোনো ইস্যুতে আজকে পাঁচজন বুদ্ধিজীবী একটা মিছিল করতে পারে না, তারা বেরোতে সাহস পায় না, কোনো রাজনৈতিক দলের কোনো কর্মকাণ্ডে মানুষ আসতে চায় না, এমন একটা ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি করেছে। যে পরিস্থিতির শেষ কথা হচ্ছে
নির্মূল হয়ে যাবে ভারতীয় জনতা পার্টি। আপনি দেখবেন আগামী বিধানসভায় এই দুর্বৃত্তদের দিয়ে তারা নির্বাচন করবে ভেবে রেখেছে। ওরা জানে না মানুষ শুধু সময়ের অপেক্ষায় আছে, আগামী নির্বাচনে একটি আসনও এই ভারতীয় জনতা পার্টি এই গায়ের জুড়ে দুর্বৃত্তায়ন করে জিততে পারবে না। শৃঙ্খলার বলার অপেক্ষা রাখে না। আপনারা জানেন যে সারা রাজ্যে যেদিন থেকে 3রা মার্চ 2018 ভারতীয় জনতা পার্টির সরকার হয়েছে, সেই দিন রাত্রি থেকে এই রাজ্যের মানুষ একটি রাত্রি তো শান্তিতে ঘুমোতে পারেনি, একটি রাত্রিও যায়নি যে সাধারণ মানুষের বাড়িঘর আক্রান্ত হয়নি, সাধারণ মানুষ আক্রান্ত হয়নি, রাজনৈতিক দলের কর্মী নেতারা আক্রান্ত হয়নি, বুদ্ধিজীবীরা আক্রান্ত হয়নি, সাংবাদিকরা আক্রান্ত হয়নি, সংবাদপত্র ভবন আক্রান্ত হয়নি, রাজ্যের মানুষ তাদের নাবিশ্বাস উঠে গেছে। এখানে ছেলে খেলা চলছে রাজ্যের মানুষকে নিয়ে, রাজ্যের মানুষ শান্তিতে রাখা, রাজধর্ম পালন করা, সুশাসন দেওয়া এগুলো সম্পূর্ণ ভুলে গেছে রাজ্যের এই সরকার, বিপ্লব দেবের নেতৃত্বে সরকার। রাজ্যের মানুষকে একটু শান্তি দিন, আপনি কিছু দিতে পারছেন না, কোনো প্রশাসনিক সহায়তা করতে পারছেন না, মানুষকে আর্থিক সাহায্য দিতে পারছেন না, মানুষের পাশে দাঁড়াতে পারছেন না, আপনি কেন্দ্রের বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা রাজ্যের মানুষকে দিতে পারছেন না, অথচ আপনি প্রতিদিন মানুষকে অশান্তি দিয়ে যাচ্ছেন, অত্যাচার দিয়ে যাচ্ছেন, জুলুম দিয়ে যাচ্ছেন, মানুষের উপর সন্ত্রাস, মানুষকে ভয় আতঙ্কের মধ্যে রেখেছেন। এমন সরকার ভূভারতে স্বাধীনতার পর আর এসেছে কিনা আমরা জানি না। আমরা কলজুড়ে আবেদন করছি রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে, কেন্দ্রের প্রধানমন্ত্রীর কাছে, যে রাজ্যের মানুষকে একটু শান্তিতে থাকতে দিন, একটু শান্তি ফিরিয়ে দিন। আপনি কিছুই দিতে পারলেন না, অথচ শুধু অত্যাচার অত্যাচার আর অত্যাচার চালিয়ে গেলেন, এগুলো অবিলম্বে বন্ধ করুন। গত 9ই ফেব্রুয়ারি আমরা SCCL-এর উদ্যোগে আমরা সারা রাজ্যের সমস্ত মহকুমা শাসকের কাছে ডেপুটেশন দিয়েছিলাম 22ই ফেব্রুয়ারি, আর গত 9ই ফেব্রুয়ারি ত্রিপুরা রাজ্যের 58টি ব্লকের মধ্যে 58টি ব্লকে আমরা 15 দফা দাবি নিয়ে আমরা BDO-র কাছে গণডেপুটেশন দিয়েছিলাম। একমাত্র রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস, যারা রাজ্যের মানুষের সার্বিক দুরবস্থা, রাজ্যের মানুষের আজকে যে আর্থসামাজিক রাজনৈতিক অবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে, তাদের দুর্দশা এবং তাদের দাবিগুলো নিয়ে একমাত্র তৃণমূল কংগ্রেস একটার পর একটা ডেপুটেশন এবং রাজ্য সরকারের প্রতি আন্দোলন চালিয়ে যাচ্ছে। আর কোনো রাজনৈতিক দল আপনারা পাবেন না কোনো ইস্যুতে এখন পর্যন্ত আমরা দেখিনি যে রাজ্যের, এই রাজ্যের মানুষের যে দুরবস্থা, সে সাধারণ মানুষ হোক, সংখ্যালঘুই হোক, জনজাতি হোক, তহসিলি জাতি হোক, OBC সম্প্রদায়ভুক্তই হোক বা পশ্চিমী জাতির মানুষই হোক, সমস্ত মানুষের জন্য একমাত্র তৃণমূল কংগ্রেস আজকে ধারাবাহিকভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের দিকে যাবে। এমনকি ADC-র আমরা দেখেছিলাম যে অনেকগুলো দাবির মধ্যে যে কতগুলো দপ্তর, 9খানা দপ্তর সরাসরি ADC হাতে দেওয়ার কথা, ওইগুলো নিয়েও রাজ্য সরকার কোনো সিদ্ধান্ত নেয়নি। ADC এরিয়াতে স্বাস্থ্য পরিষেবা সম্পূর্ণ ভেঙে পড়েছে, ডাক্তার নেই, নার্স নেই, মেডিসিন নেই, শুধু বিল্ডিংগুলো, প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে বিল্ডিংগুলো দাঁড়িয়ে আছে। কোনো কোনো প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র এখন ওই গরু ছাগল তারা পশু পাখিদের বাসস্থান হয়ে দাঁড়িয়েছে। এমনভাবে স্বাস্থ্য পরিষেবা আজকে এই রাজ্যের সঙ্গে ADC এরিয়ারও আজকে জনজাতিরা কোনো স্বাস্থ্য পরিষেবা পাচ্ছে না। যোগাযোগ ব্যবস্থা, প্রধানমন্ত্রী সড়ক যোজনায় আজ থেকে 1 দশক আগে বা 5 বছর আগে যে সব রাস্তাগুলো করা হয়েছিল, এই রাস্তাগুলো আর কোনো ধরনের মেরামতি করা হচ্ছে না। এই রাস্তাগুলো এমন জায়গায় গেছে, ADC এরিয়াতে যদি যান গাড়ি নিয়ে, ছোটো গাড়ি নিয়ে আপনি যেতে পারবেন না, রাস্তাগুলোতে বড় বড় গর্ত, কোনো দৃষ্টি নেই। ট্রিপল ইঞ্জিনের কেন্দ্রের সরকার, রাজ্যের সরকার, ADC-র কারোর কোনো দৃষ্টি নেই। জনজাতি ভাইয়েরা
তারা চলাচল করতে পারে না, প্রতিদিন এই সব সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এখন পাহাড়ে বিশুদ্ধ পানীয় জলের সমস্যা, পানীয় জলের যদি কোনো প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়াও হয়ে থাকে, সেইগুলো ট্যাপগুলো কলগুলো সব অকেজু হয়ে আছে, এইগুলো মেরামত করার কোনো উদ্যোগ এডিসি সরকার থেকেও নেই, এডিসি প্রশাসন থেকেও নেই, রাজ্য সরকার থেকেও নয়, এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে যে সব সুযোগ সুবিধাগুলো বেনিফিটগুলো এডিসি এরিয়াতে পৌঁছার কথা ছিল সেগুলো পৌঁছে নাই। এমন একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আজকে আগামী 3রা মার্চ সারা রাজ্যের সমস্ত মহকুমাতে মহকুমা শাসকের নিকট 18 দফা দাবি নিয়ে আমরা প্রসেশন করে সেখানে আমরা গণডেপুটেশনে মিলিত হব, এবং সেই জন্য আমাদের সমস্ত জনজাতি নেতৃত্বরা দায়িত্ব নিয়ে সারা পাহাড়ে এই রাজ্যের জনজাতিদের যারা এই দুরবস্থার মধ্যে আছে তাদের মঙ্গলার্থে কল্যাণার্থে তাদের উন্নয়নে আজকে এই 18 দফা দাবি নিয়ে আমাদের জনজাতি নেতৃত্বরা সারা রাজ্যে একযোগে 3রা মার্চ এই SDM এর কাছে গণডেপুটেশন দেবেন। ত্রিপুরা প্রদেশের ST সেলের উদ্যোগে 18 দফা দাবি নিয়ে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামী 3রা মার্চ সারা রাজ্যের সমস্ত মহকুমা শাসকের নিকট গণডেপুটেশন দেওয়া হবে। এই রাজ্যের ইন্ডিজেনিয়াস পিপলদের বিশেষ করে ADC এরিয়ার, আপনারা জানেন যে আমাদের রাজ্যে আমাদের প্রধানমন্ত্রী বলেছিলেন ডাবল ইঞ্জিন সরকার হলে রাজ্যের উন্নয়ন হবে। আমাদের রাজ্যে আমরা ডাবল ইঞ্জিনের সরকার পেয়েছি এবং ডাবল ইঞ্জিন সরকারের 4 বছরের অভিজ্ঞতাও আমরা পেয়েছি। ADC এরিয়াতে যারা ইন্ডিজিনিয়াস পিপল থাকেন তারা ট্রিপল ইঞ্জিনের সরকার পেয়েছেন, কেন্দ্র রাজ্য এবং ADC TTADC ট্রিপল ইঞ্জিনের অভিজ্ঞতা আপনি ADC এরিয়াতে গেলে বুঝতে পারবেন। ADC-র উন্নয়ন স্তব্ধ হয়ে আছে, সহজ সরলমতি এই রাজ্যের ভূমিপুত্ররা এই রাজ্যের জনজাতিরা তাদেরকে এখন দেখার কেউ নেই, তাদের সমস্ত প্রাথমিক জীবনের যে সমস্যা তাদের কোনো প্রশাসনিক বা রাজ্য সরকারই বলুন কেন্দ্রীয় সরকারই বলুন বা ADC প্রশাসনই বলুন, ADC প্রশাসন ঘুমলুঙের মধ্যে সীমাবদ্ধ, রাজ্য সরকার আগরতলা শহরে মহাকরণে সীমাবদ্ধ, কেন্দ্রীয় সরকার তাদের নিজেদের সরকার ত্রিপুরা রাজ্যে থাকার কারণে ত্রিপুরা রাজ্যের খোঁজখবর নেওয়ার তারা প্রয়োজন মনে করেন না। ত্রিপুরা রাজ্যে গত 4 বছর মরুভূমিতে পরিণত হয়েছে, এর আগেও দীর্ঘ 25 বছরের দলতন্ত্র অনুন্নয়নের বিরুদ্ধে মানুষ প্রতিবাদ করেছে, কিন্তু গত 4 বছরে রাজ্য সরকার এবং ADC প্রশাসন সম্পূর্ণভাবে ADC এরিয়ার জনজাতিদের পরিষেবা দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ত্রিপুরা প্রদেশ ST সেলের উদ্যোগে 18 দফা দাবি, এর মধ্যে মূলত যেটা হচ্ছে আমরা টেরিটোরিয়াল কাউন্সিল চাই, ডাইরেক্ট ফান্ডিং চাই ADC-র জন্য, ADC-র ক্ষমতা বিকেন্দ্রীকরণের জন্য সারা রাজ্যে যে জোনাল অফিসগুলো আছে ওইগুলো মুখ থুবড়ে পড়েছে, জোনাল অফিসগুলোতে ফার্নিচার নেই, কম্পিউটার নেই, প্রয়োজনীয় স্টাফ নেই। যে স্লোগান নিয়ে ADC গঠন করা হয়েছিল যে পাহাড়ে সে দামছড়া খাতাছড়াই হোক, সে শিলাচরি শুকনাচরি হোক, যেখানেই হোক সমস্ত ADC প্রশাসন চলে যাবে, আজকে একটা প্রত্যন্ততম বিলেজ ভান্ডারিমা থেকে বা রূপাইছড়ি থেকে
একজন জনজাতি খুমলুঙে আসা সম্ভব হচ্ছে না, তার কাছে পরিষেবা নেই। শিক্ষাক্ষেত্রে সম্পূর্ণ এডিসি এরিয়ার শিক্ষা ব্যবস্থা মুখ থুবড়ে পড়েছে, স্কুলগুলো প্রায় বন্ধ হওয়ার পথে, স্কুলে প্রয়োজনীয় শিক্ষক নেই, স্টাফ নেই, একটা নৈরাজ্য চলছে শিক্ষা ক্ষেত্রে। শিক্ষা Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.